ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته، بسم الله والصلاه والسلام على رسول الله جيت جنت جيب কেউ যদি তালাক হয় তারপরে ইদ্দতকাল পালন শেষ না হতেই বা ইদ্দতকাল পালন না করে যদি অন্য জায়গায় বিয়ে হয় সেক্ষেত্রে এই দ্বিতীয় বিয়ের হুকুম কি বিয়ে হবে নাকি এটা জেনা ব্যবসার হবে প্রথমত নারীর তালাক তালাকাপ্তা নারীর ইদ্দত যাদের মিনস হয় যাদের হায়েজ হয় তাদের ইদ্দত তিন কুরু এটাকে কোনো কোনো বিদ্যান বলেছেন তিন হায়েস তিনবার মিনস হবে তৃতীয় মিন্স হয়ে গেলে তালাক হওয়ার পরে একবার মিনস হবে তাহলে এক ইদ্যত তারপরে আবার মিনস হবে দ্বিতীয় ঈদ্যত আবার মিন্স হবে তৃতীয় ঐদ্যত তৃতীয় মিন্স হয়ে গেলে তাহলে সে তার ইদ্যৎ শেষ কেউ কেউ বলেছেন যে অর্থ হল তুহর পবিত্রতা অর্থাৎ তালাক পাতা হওয়ার পরে পরে মিন্স হবে মিন্স থেকে পবিত্র হয়ে যাবে এক তারপরে আবার মিনস হয়ে পবিত্র হয়ে যাবে দ্বিতীয় ঈদ্যুৎ তারপরে আবার মিনস হয়ে পবিত্র হয়ে যাবে তৃতীয় ইদ্যুৎ এটা যাদের মিন্স হয় তাদের তারা এই তিনভাবে এই এইভাবে ইদ্যৎ পান করবে তিনবার আর যাদের মিন্স হয় না মিন্স নেই যাদের তারা তিন মাস অপেক্ষা করবে তারপরে তিন মাস পরে বিয়ে কর বিয়ে করতে পারে আর কেউ যদি প্রেগন্যান্ট অবস্থায় যদি তালাক হয় তাহলে তার ইদ্যুৎ হলো পেটের যে বাচ্চা সে বাচ্চা জন্ম হওয়া পর্যন্ত পেটের বাচ্চা জন্ম হয়ে গেলে তার ইদ্যৎ শেষ যতদিন বাচ্চা জন্ম না হয়েছে তার ইদ্যৎকাল শেষ হবে না এই এখন কোনো নারী যদি তালাক প্রাপ্ত হয় তালাক প্রাপ্ত হওয়ার পরে এই ইদ্যৎ পালন না করে যদি আগে বিয়ে করে তাহলে তার সে বিয়ে বাতিল। তাহলে তার সেই বিয়ে হবে না সেই বিয়ে বা এখন আমরা যেটা জেনা ব্যবসার সেটা আমরা এ ব্যাপারে আমরা কিছু বলবো না তবে যেটা করতে হবে যে এটা জানার পরেই যে বিয়ে যেহেতু বা সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী আলাদা হয়ে যাবে ঈদ্যুৎকাল শেষ হওয়ার আগে যদি কেউ বিবাহ করে যেহেতু সেই বিয়ে বা তাহলে এটা জানার সাথে সাথেই তারা স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ তারা বিচ্ছিন্ন হয়ে যাবে আলাদা হয়ে যাবে তারপর এই যে ইদ্যত যেটা চলছিলো তার যে ইদ্যুৎ পালন করতে হতো সেই ইদ্দুৎ শেষ হওয়ার পরে তারা নতুন করে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এর আগ পর্যন্ত তারা আলাদা থাকবে এবং তারা একসাথে থাকবে না বিচ্ছিন্ন থাকবে এবং ঈদ্যুৎকাল শেষ হওয়ার পরে তারা বিবাহ বন্ধনে নতুন করে আবদ্ধ হবে অলির মাধ্যমে সাক্ষীর মাধ্যমে যেভাবে বিবাহপূর্ণ নিয়ম সেই নিয়ম নারী নিজে বিবাহ করবে না আল্লাহ ভালো জানেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত